দেখছিলাম এবারে রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম এবং খুলনা শহরের খালগুলোর কি অবস্থা তা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে এবং তা জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী ফয়সাল করিম এবং এরপর খুলনা থেকে যুক্ত হবেন সহকর্মী তরিকুল ইসলাম তবে শুরুতে যেতে চাই ফয়সাল আপনার কাছে আপনি আছেন এই মুহূর্তে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে জানাবেন যে সেখানে এখন পর্যন্ত কতগুলো খাল টিকে রয়েছে এবং খাল উদ্ধারে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলোর অগ্রগতি কতটা মুক্তি যেমনটি বলছিলেন যে আসলে চট্টগ্রামে যে জলাবদ্ধতা প্রকল্প চলছে তেমন একটি প্রকল্পের খালের সামনে আমরা আছি যে খালে কিন্তু কাজ শেষ হয়েছে গত বছর এবং এই খালটি কিন্তু মনোহর যে খাল আছে চট্টগ্রাম নগরী মনোহর খালের একটি শাখা খাল টেকবাজার খাল এবং এই টেকপাড়া খালে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর কাজ শেষ হওয়ার পরে কিন্তু প্রচুর আবর্জনা জমা শুরু হয়েছে এবং এখানে কিন্তু চট্টগ্রামের যে খালগুলো আছে মূলত এগুলোকে নগরবাসী এক ধরনের আবর্জনার ভাগার হিসেবে ব্যবহার করেন যেহেতু খালগুলোর আশেপাশে প্রচুর বসতি আছে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রচুর কলকারখানা আছে সেগুলো কিন্তু এই কারণে প্রতিদিনই প্রচুর আবর্জনা এখানে ফেলা হয় এবং সে কারণে কিন্তু খালগুলোতে জলাবদ্ধতা প্রকল্প চালানো হচ্ছে সেই প্রকল্পের কাজ কিন্তু সেভাবে সুফল পাচ্ছে না এর কারণ হিসেবে যারা বাস্তবায়নকারী সংস্থা আছেন তারা বলছেন যে তারা প্রতি বছর কিন্তু এই জলাবদ্ধতা প্রকল্পের কাজ এগিয়ে নেন কিন্তু পরবর্তীতে দেখা যায় কি যারা নগরবাসী আছেন তারা ময়লা আবর্জনা ফেলার কারণে সেগুলো কিন্তু যেই সুফল পাওয়ার কথা সেভাবে পাচ্ছেন না এবং তারা বলছেন যে এই চ্যালেঞ্জের কারণে যে জলাবদ্ধতা প্রকল্প সেটি অনেকটাই দীর্ঘায়িত হচ্ছে এবং আমরা দেখেছি যে খালগুলো আছে নগরীতে এরকম প্রায় 57টি খাল কিন্তু ছিল এবং কালের পরিক্রমায় দখল এবং দূষণে এবং নানা ধরনের যে অনিয়ম সেগুলোর কারণে কিন্তু এই ধরনের প্রায় 21টি খাল হারিয়ে গেছে এবং 36টির মতো খাল কিন্তু এখন চট্টগ্রাম নগরে বিভিন্ন জায়গায় দেখা যায় যে খালগুলো কিন্তু নানা কারণে এখন এইভাবে দখল দূষণে বিপর্যস্ত এবং আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি যে তারা কিন্তু যে প্রকল্পটি নিয়েছিলেন বর্তমানে সেই প্রকল্পটির যে মেয়াদ সেটি আরও বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে পাশাপাশি যে অর্থায়ন সেটি বাড়ানোর জন্য কিন্তু প্রস্তাবনা পাঠানো হয়েছে তো বারবার কিন্তু এরকম প্রলম্বিত হচ্ছে প্রকল্পগুলো এবং চট্টগ্রাম নগরী নগরবাসী যে সুফল প্রতি বছর আশা করছেন অর্থাৎ 2017 সাল থেকে যে জলাবদ্ধতা প্রকল্প চলছে সেটির সুফল কিন্তু এখনও গত এই 6 বছরেও কিন্তু মানুষ পায়নি এবং তারা আশা করছেন যে আসলে কবে নাগাদ এটি তারা সুফল পাবেন তবে আমরা যেটি দেখছি যে আসলে এই জলাবদ্ধতা প্রকল্পটি মাত্র 75% শেষ হয়েছে যারা কর্তৃপক্ষ আছে তারা বলছেন তবে তারা এই যে সুফল পাওয়ার যে বিষয়টি 75% কাজ শেষ হলেও সেটি কিন্তু বারবার ব্যাহত হচ্ছে এই ধরনের আবর্জনা ফেলার কারণে যেখানে কিন্তু খালগুলো উদ্ধার করা হয়েছে সেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে কি দখলদাররা গিয়ে সেটি আবার দখল করছে নয়তো ময়লা আবর্জনা ফেলে সেটির চলার পথকে রুদ্ধ করছে এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে যে খালগুলো আছে সেগুলোর পথগুলো কিন্তু মোটামুটি কিছু জায়গায় প্রশস্ত থাকলেও আবার অনেক জায়গায় গিয়ে দেখা যাচ্ছে কি সেটা সরু হয়ে গেছে এতেও কিন্তু খালের যে প্রবাহ সেটি বাধাগ্রস্ত হচ্ছে এবং আমরা দেখছি এই কারণে যে বর্ষায় যে পানি বেরোয়ার যে পথগুলো সেগুলো কিন্তু সেভাবে নিশ্চিত না থাকায় সেগুলো কিন্তু সেভাবে নিশ্চিত করতে না পারার কারণে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দীর্ঘায়িত হচ্ছে এবং এই খালের যে তথ্য সে তথ্য আরও জানিয়ে রাখি যে এই খালে কিন্তু চট্টগ্রামের যে সিটি কর্পোরেশন আছে সেটি সিটি কর্পোরেশন কিন্তু প্রতি বছর এই খালগুলো পরিষ্কারের জন্য বাজেট থাকলেও কিন্তু সেগুলো তারা এই এই খালে যে ময়লাগুলো পড়ে সেগুলো তারা সংগ্রহ করতে পারেন না কারণ তাদের কর্মী সংকট আছে এবং তাদের অর্থায়ন সংকট আছে জনবল সুবিধা সংকট আছে এবং আমরা দেখছি যে সেই কারণে কিন্তু অনেক ময়লা কিন্তু তারা সংগ্রহ করতে পারেন না যে কারণে এই বর্জ্য ব্যবস্থাপনাটাও যে খালের যে পরিচ্ছন্ন রাখা সেটির সাথে জড়িত তো এটির উপর জোর দিচ্ছেন যে খালগুলোকে বা জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি খালগুলোকে বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে হবে এবং সেটি কিন্তু সেটির উপরে জোর দিচ্ছে কিন্তু নগর পরিকল্পনাবিদরা মুক্তি ফয়সাল ধন্যবাদ আপনাকে এবারে তরিকুল আপনার কাছে জানতে চাই যে ফয়সাল জানাচ্ছিলেন যে চট্টগ্রামের যে ফিরিঙ্গি বাজারে সেখানে খালগুলোর পরিস্থিতি আপনি আছেন খুলনার গল্লামারিতে সেখানে খালগুলোর চিত্র কি সেগুলো কেমন অবস্থায় রয়েছে এবং সেই খালগুলো উদ্ধারে আসলে পদক্ষেপ যে নেওয়া হয়েছে কতটুকু অগ্রগতি রয়েছে সেই পদক্ষেপগুলোর হ্যাঁ মুক্তি অগ্রগতির কথা যদি বলতে হয় তাহলে আমরা বলবো যে নগরীর ময়ূর নদীর সাথে যে সংযুক্ত 22 খাল এই 22 খালের বেশিরভাগই কিন্তু এখনও দখলমুক্ত হয়নি এখানে এই 22টি খালের প্রায় 30 কিলোমিটার এই খালগুলোর দৈর্ঘ্য এবং এই খালগুলোতে নানাভাবে এখানে কিন্তু প্রতিনিয়ত দখল হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকাগুলোতে এখানে কিন্তু দখলের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আপাতত বন্ধ করার জন্য সিটি কর্পোরেশন
কর্পোরেশন থেকে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। তো গত এক দশকে আমরা যদি দেখি তাহলে দুটি প্রকল্প এই এই খালগুলো উদ্ধারে বা খাল খননে এখানে প্রকল্পগুলো নিয়ে আছে। আমি রয়েছি গল্লামারি ময়ূর নদীর পাড়ে, মূলত ময়ূর নদীর সাথে রূপসা নদীর সংযোগ এবং রূপসা এবং ভৈরবের সাথে সংযোগ ছিল এবং ভৈরবের অংশে কিন্তু এখানে সংযোগটি বন্ধ হয়ে গেছে। আর ভৈরবের রূপসার সাথে যে সংযোগটি রয়েছে, 22টি খালের পানি কিন্তু এখান থেকে ভৈরব ময়ূর নদীতে আসে এবং ময়ূর নদী দিয়ে এটি রূপসা নদীর যে পতিত হয়, অর্থাৎ 22টা খালের মধ্যে 14টি খালের পানি কিন্তু এই খাল দিয়েই আসলে পতিত হয়ে থাকে। তো আমরা উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে যে দখল এবং দূষণের কারণে কিন্তু এই খালটি উদ্ধারের চেষ্টা করা হলেও এবং এই নদীটি খনন করা হলেও এখানে কিন্তু প্রতিনিয়ত ময়লা আবর্জনা এবং শহরের বিভিন্ন ধরনের বর্জ্য এখানে পানির সাথে প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু এই খালগুলো কিন্তু নদী খালে পরিণত হয়েছে। শুরু আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পশ্চিম পাড়ে কিন্তু অনেক বাড়ি গড়ে উঠেছে, বসত বাড়ি, যেগুলো কিন্তু নদীর সীমানা এলাকা গেছে এবং কচুরিপানা দিয়ে আসলে এটি ভরে গেছে, যে এটা দেখলে মনে হবে না যে এটি একটি নদী। 2013 সালে প্রথম প্রকল্পটি নেওয়া হয় এবং 2013 সালে যে প্রকল্পটি নেওয়া হয়েছিল 5,79,00,000 টাকার, সে প্রকল্পটি কিন্তু কোনো বলা চলে যে 2015 সালের শেষ দিকে এটি শুরু হয় এবং একটি খননের প্রকল্প শেষ হওয়ার পরেই কিন্তু এক বছর যেতে না যেতে, অর্থাৎ এক বছর পরেই কিন্তু দেখা যায় যে আমরা দেখতে পেয়েছি যে এইসব খালগুলো আবারও দখল এবং এখানে দূষণে এটি কিন্তু একেবারে পরিবেশের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া আমরা যেটি দেখেছি যে এটিকে উদ্ধার করার জন্য আবারও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 2019 সালে আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়, যেটির পরিধি ছিল 7,57,00,000 টাকা, যেটি এখন চলমান রয়েছে এই প্রকল্পটি এবং এটি কিন্তু সার্ভেতে করে কিন্তু কি জরিপের মাধ্যমে এটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবং আমরা এটি দেখেছি যেহেতু আগামী মাসে যে জুন মাসের 12 তারিখে সিটি কর্পোরেশন নির্বাচন, যিনি মেয়র নির্বাচিত হবেন নগরবাসীর কিন্তু একটা দাবি থাকবে, সেই দাবির প্রধান যে দাবিগুলো থাকবে তার মধ্যে এই খালগুলো খনন এবং এগুলো দখল মুক্ত করে নগরীকে জলবদ্ধতা মুক্ত করা, অর্থাৎ জলবদ্ধতা বলতে আমরা যখন বৃষ্টি হয় তখন কিন্তু কয়েক ঘন্টার জন্য নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে থাকে, দেখা যায় যে 24 ঘন্টাও পানি কোথাও কোথাও অবস্থান করে, এতে কিন্তু মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয়। আর এইসব দুর্ভোগ থেকে লাঘবের জন্য এসব খালগুলো দখলমুক্ত করা একান্ত প্রয়োজন বলে মনে করছেন নগরবাসী। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার গল্লামারি এলাকা থেকে খুলনার যে খালগুলো দখল হয়ে গেছে সেই দখলমুক্ত এর কার্যক্রম এবং বর্তমান অবস্থার সর্বশেষ খবর। এবং খুলনার গল্লামারিতে দখল দূষণে বিপর্যস্ত যে খালগুলো রয়েছে সেই খালগুলো বর্তমানে কি অবস্থায় রয়েছে এবং তা উদ্ধারে পদক্ষেপ কি, তাই জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে মাদারীপুরের ঢাসার উপজেলা